what is accounting? Purpose of accounting is to identify, record and communicate the economic events of an organization is to interested users. Accounting bolte amra ki bujhi, accounting ki kaaj kore, accounting identify kore kono kichu ba kono hishab nikash ke রেকর্ড করে বা কোনো একটা ইভেন্টকে আইডেন্টিফাই করে, কোনো কিছু রেকর্ড করে বা খাতায় লিপিবদ্ধ করে এবং সেই লিপিবদ্ধ অংশটা হায়ার অথরিটির কাছে পৌঁছায় দেওয়া হয়। এটা অ্যাকাউন্টিংয়ের কাজ। অ্যাকাউন্টিংয়ের পারপাস বা উদ্দেশ্য হচ্ছে তিনটা। একটি হচ্ছে আইডেন্টিফিকেশন করা, রেকর্ড করা, ডেটা বা ইভেন্ট আইডেন্টিফিকেশন করা, সেটার যাবতীয় হিসাব নিকাশ রেকর্ড করা বা খাতায় লিপিবদ্ধ করা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া, এটাই হলো অ্যাকাউন্টিংয়ের উদ্দেশ্য। এখন আমরা দেখব যে দ্য ইকোনমিক ইভেন্ট অফ অ্যান অর্গানাইজেশন ইজ ইন্টারেস্টেড ইউজার্স, মানে এই অর্থনৈতিকভাবে এই যে কোনো ইভেন্টের সাথে যারা জড়িত তাদের এই অ্যাকাউন্টিংয়ের ইনফরমেশন প্রয়োজন। তো এখন আমরা দেখি পরবর্তীতে কি ঘটনা ঘটে। নেক্সট, হোয়াট ইজ অ্যাকাউন্টিং? থ্রি অ্যাক্টিভিটিস, আইডেন্টিফিকেশন, রেকর্ড, কমিউনিকেশন। আইডেন্টিফিকেশন, ইভেন্ট আইডেন্টিফিকেশন বা আমরা যে ঘটনাগুলো লিপিবদ্ধ করা দরকার সেগুলো খুঁজে বের করা। রেকর্ড মানে এন্ট্রি দেওয়া। আমরা বর্তমানে এখন কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারে এগুলো এন্ট্রি দেই। একটা সময় বড় বড় জার্নাল লেজারে এন্ট্রি দেওয়া হতো। কমিউনিকেট করা, সেগুলোকে লিপিবদ্ধ করে সুন্দরভাবে হায়ার অথরিটির কাছে উপস্থাপন করা বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেগুলো উপস্থাপন করা। দ্য অ্যাকাউন্টিং প্রসেস ইনক্লুডস দ্য বুক কিপিং ফাংশন, অ্যানালাইজ অ্যান্ড ইন্টারপ্রিটার ফর ইউজার, যারা ইউজার আছে তারা সেটা ইন্টারপ্রিট করবে। হু ইউজেস অ্যাকাউন্টিং ডেটা? ইন্টারনাল ইউজার, একটা অর্গানাইজেশনের কারা অ্যাকাউন্টিংয়ের ডেটা বা ইনফরমেশন অ্যাকাউন্টিংয়ের ইনফরমেশনগুলো নেবে, একটা হলো ইন্টারনাল ইউজার বা অর্গানাইজেশনের ভিতরে যারা থাকে। মার্কেটিং, হোয়াট প্রাইস শুড অ্যাপল চার্জ ফর অ্যান আইপড টু ম্যাক্সিমাইজ দ্য কোম্পানিজ নেট ইনকাম, কত টাকা মূল্য যদি একটা অ্যাপেল আইপডের ধরা হয় তাহলে এটার কোম্পানির ইনকামটা ম্যাক্সিমাইজ হবে বা ইনকামটা নির্দিষ্ট হারে বাড়ানো যাবে। স্ন্যাক্স, চিপস, বেভারেজ ম্যানেজমেন্ট, হুইচ পেপসিকোলা প্রোডাক্ট লাইন ইজ মোস্ট প্রফিটেবল, শুড এনি প্রোডাক্ট লাইন বি এলিমিনেটেড, প্রোডাক্ট থেকে কোনো কিছু আমি অ্যাড ড্রপস করবো কি না এর জন্য অ্যাকাউন্টিংয়ের হিসাব দরকার। ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের জন্য বা ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং জন্য অ্যাকাউন্টিংয়ের হিসাব দরকার। ইন কেস সাফিসিয়েন্ট টু পে ডিভিডেন্ডস টু মাইক্রোসফট স্টক হোল্ডার, অন স্ট্রাইক। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের জন্য বা এইচআর ডিভিশনের জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশন দরকার। হিউম্যান রিসোর্সেস, ক্যান জেনারেল মোটর অ্যাফোর্ড টু গিভ ইটস এমপ্লয়িজ পে রেইজ দিস ইয়ার, তারা কি এই বছর তাদের কোম্পানির কর্মীদের বেতন বাড়াবে কি বাড়াবে না, সেটাও অ্যাকাউন্টিংয়ের ডেটার উপরে নির্ভর করবে। এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমরা দেখব যে অর্গানাইজেশনের লস প্রফিট কতটা রয়েছে। হু ইউজেস অ্যাকাউন্টিং ডেটা? এক্সটার্নাল ইউজার। হোয়াট ডু উই ডু ইফ দে ক্যান ইউজ? স্টক হোল্ডার এবং বাইরের থেকে যারা আমাদের ইনভেস্টর, এদের অ্যাকাউন্টিং ডেটা প্রয়োজন যে কোম্পানিটার সামনে বা আগামী বছর কী ধরনের প্ল্যানিং করছে, গত বছর কত লস প্রফিট করছে, এ সমস্ত হিসাব নিকাশ তারা ক্যালকুলেশন করে ইনভেস্ট করে।
জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেটাকে গ্যাপ বলা হয় মডেল, ভ্যারিয়াস ইউজার্স নিড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ ওনার ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো, নোট ডিসক্লোজার। দ্য অ্যাকাউন্টিং প্রফেশন হ্যাজ অ্যাটেম্পট টু ডেভেলপ আ সেট অফ স্ট্যান্ডার্ড দ্যাট আর জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইউনিভার্সাল প্র্যাকটিস, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। থ্যাংক ইউ অল। Zina.